আগামী 30শে জানুয়ারি দুপুর 2টায় বইমেলা প্রাঙ্গণে উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023। উদ্বোধক ও প্রথম প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন স্পেনের মন্ত্রী মাননীয় মারিয়া হোসে গালভেজ সালভাদর, বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রীবর্গ এবং স্পেন ও বাংলার কবি সাহিত্যিক ও গুণীজন। এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখনীয় বিষয়, প্রায় 700 ছোট বড় বইয়ের স্টল এবং 200 লিটল ম্যাগাজিন। এবছর মেলায় বহু নতুন ছোট মাঝারি প্রকাশকদের আমরা স্টল করে দিতে পেরেছি, সঙ্গে বাংলাদেশের বেশ কিছু স্টল থাকবে বাংলাদেশের প্যাভিলিয়নের ভেতরে। 9টি তরুণ যার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে। একটি তরুণ হচ্ছে স্পেনের টলেদো গেটের আদলে, বাকি তরুণের মধ্যে আছে বিশ্ব বাংলা গেট এবং শতবর্ষ উপলক্ষে অগ্নিবীণা গেট। দ্বিশত জন্মবর্ষ উদযাপনে বইমেলার দুটি হল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারি চরণ সরকারের নামে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে লেখক সম্পাদক রমা পদ চৌধুরীর নামে। এবছর তার জন্ম শতবর্ষ। থাকছে প্রেস কর্নার, মিলান সেন ও তরুণ মজুমদারের নামে দুটি উক্তমঞ্চ। বইমেলায় মানুষের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর দিচ্ছেন অতিরিক্ত বাস পরিষেবা। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোয় বইমেলা আসা যাবে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটে স্থির করা হবে নির্ধারিত অটো ভাড়া।